সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন সুখবর দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিকিৎসাসহ পাঁচ ধরনের অনুদান দ্বিগুণ করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এছাড়া বাড়ানো হয়েছে কল্যাণ তহবিলের মাসিক চাঁদার পরিমাণ ও যৌথ বিমার প্রিমিয়াম। সম্প্রতি এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সূত্র জানাই, বর্তমানে মাসিক কল্যাণ ভাতার পরিমাণ 1,000 টাকা, এটি বাড়িয়ে করা হয়েছে 2,000 টাকা। সাধারণ চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয় 20,000 টাকা, এখন থেকে দেয়া হবে 40,000 টাকা। যৌথ বিমার এককালীন অনুদান দেওয়া হতো 1,00,000 টাকা, সেটি বাড়িয়ে করা হয়েছে 2,00,000 টাকা। এছাড়া 1,00,000 টাকা থেকে 2,00,000 টাকা করা হয়েছে জটিল ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদান। দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তার পরিমাণ 5,000 থেকে 10,000 টাকা করা হয়েছে। অপরদিকে কল্যাণ তহবিলের মাসিক চাঁদার পরিমাণ মূল বেতনের সর্বোচ্চ 1% ও সর্বোচ্চ 50 টাকার পরিবর্তে করা হয়েছে সর্বোচ্চ 150 টাকা। যৌথ বিমার মাসিক সর্বোচ্চ প্রিমিয়াম মূল বেতনের 0.70% যা সর্বোচ্চ 40 টাকার পরিবর্তে এখন থেকে দিতে হবে সর্বোচ্চ 100 টাকা। জানা গেছে, এই সংশোধনী আনতে কর্মচারী কল্যাণ বোর্ড আইন 2018 এর সংশ্লিষ্ট ধারায় সংশোধনী আনা হয়। তবে ভবিষ্যতে এ ধরনের হ্রাসবৃদ্ধি সংক্রান্ত কোনো সংশোধনী আনতে আইন সংশোধনের আর প্রয়োজন হবে না। প্রয়োজন মনে করলে কর্মচারী কল্যাণ বোর্ড বিধি মোতাবেক সংশোধনী আনতে পারবে। প্রসঙ্গত, বর্তমান সরকারের মেয়াদে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রত্যাশা অনুযায়ী বাড়ানোসহ নানা রকম ভাতা ও প্রণোদনার পরিমাণ বাড়ানো হয়েছে।